নমস্কার, আমি ডাক্তার অনিরুদ্ধ দে, কনসালটেন্ট হোমিওপ্যাথ। আজকে আমার ইউটিউব চ্যানেলে টু প্রোটেক্ট লিভার নিয়ে আলোচনা করব। এখনও যারা আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি এবং ভিডিওগুলি শেষ পর্যন্ত দেখার জন্য আবেদন করছি। টু প্রোটেক্ট লিভার, কী করে আপনি লিভারকে রক্ষা করবেন? লিভার এর অসুখ যেগুলো হয় মেনলি জলবাহিত রোগ, অতএব আমাদের প্রথম যেটা লক্ষ্য করতে হবে, আমরা যদি যেখানে সেখানে খাবার জল না খাই, জল যদি ফুটিয়ে খায় এবং জলের মাত্রা রেখে খায়, আমরা অনেকাংশে ভালো থাকব। এবং লিভার হচ্ছে এমন একটা জায়গা যেটা আমাদের পাচনতন্ত্রকে খাবার হজম করার সাহায্য করে। অতএব আমরা যদি হালকা খাবার খাই, সহজ পাচ্য, তেল মশলা কম, সেদ্ধ এবং যেগুলো সহজে আমরা হজম করতে পারি, তাহলে আমরা সহজে লিভারকে রক্ষা করতে পারব। তিন, আমরা যদি তেল মশলা বা ঘি, মাখন, অত্যধিক চর্বি জাতীয় খাবার থেকে বিরত থাকে, আমাদের অনেকাংশে লিভার অটোমেটিক টোন আপ হয়ে যায়। চার, যতটা আমরা খেতে পারি তার থেকে যদি আমরা কম খাই, তাহলে খাবারটা হজম করতেও কম সময় লাগে, লিভারের উপর চাপও কম পড়ে এবং সেক্ষেত্রে আমাদের লিভারের ক্ষয়ক্ষতি কম হয়। আমাদেরকে কী করতে হবে? বারে বেশি পরিমাণে কম খেতে হবে। আরেকটা জিনিস কি, সময় ধরে খাওয়া, টাইমিং, যে সময়ে আমরা খাচ্ছি তার একটা নির্দিষ্ট সময় থাকা উচিত। সেই সময়ে যদি আমরা খাই, তাহলে আমাদের শরীর বা লিভার ভালো থাকবে। রাত্রির দিকে খাবারটা নির্দিষ্ট সময় থাকা উচিত এবং খুব রাত করে না খাওয়াই ভালো। যদি আমরা কোনো কাজ বাড়িতে খেতে যাই, সেক্ষেত্রে আমাদেরকে প্রথম দিকে ফার্স্ট ব্যাচে খেয়ে নিতে হবে। খাবার পর সেখান থেকে বাড়ি আসতে সময় লাগে, সেই সময়টা যাবে হাত পা ধুয়ে, জামা কাপড় ছেড়ে, যখন আমরা শুতে যাব অনেকটা সময় অতিবাহিত হয়, সেই সময়টা কিন্তু আমাদের হজমের ক্ষেত্রে অনেক সাহায্য করে। আবার যদি আমাদের বাড়িতে আত্মীয় স্বজন বা গেস্ট আসেন, সেক্ষেত্রে যদি রিচ খাবার দাবার হয়, আমাদেরকে কী করতে হবে? না, প্রথম দিকে খেয়ে নিয়ে দেরি করে ঘুমোতে হবে, যতটা খায় তার থেকে কম খেতে হবে। সর্বোপরি যে জিনিসটা দরকার, মানসিক চাপ কম রাখা, যে কোনো জিনিস নিয়ে খুঁতখুঁতে ভাব এড়িয়ে যাওয়া, যে কোনো জিনিসকে মনের ভেতর ঠাঁই না দেওয়া এবং সব জিনিসকে ফুটবল খেলার মতো স্পোর্টসম্যান হিসাবে নেওয়া। সর্বোপরি যেটা দরকার হচ্ছে ঘুম। আমাদের সঠিক ঘুম দরকার এবং ঘুমের সময়টা যতটা প্রয়োজন বয়স অনুযায়ী দরকার। আমরা যদি সব কিছু মেনটেন করি, যেমন জল ফুটিয়ে খাওয়া, সময়ে খাওয়া, অত্যধিক মশলাযুক্ত খাবার এড়িয়ে যাওয়া, কাজ বাড়ি খেলে সময়ে খেতে হবে, খাবারের সময় রাখা, রাত্রে ঘুম সঠিক, এগুলো যদি মেনে চলি, আমরা কিন্তু লিভারকে তরতাজা রেখে খাওয়া দাওয়া করতে পারব। আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন, হোয়াটসঅ্যাপ দেওয়া লিঙ্কে নিজেদের অ্যাড করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।